তারা উপস্থিত থাকবেন, আমাদের বিধায়করা সকলের বিধায়করা সময় মতন আসবেন, পার্টিসিপেট করবেন, প্রশ্ন, বিশেষ করে নতুন বিধায়করা তারা তো প্রশ্ন করবেন, তার উত্তর নেবেন, মেনশন করবেন তার বিধানসভা সম্পর্কে বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখবেন, জানবেন। যদি অনুপস্থিত থাকেন বা না আসেন তাহলে সেই শেখা থেকে তারা বঞ্চিত হবে। আমি সকলকেই ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত সাবলীলভাবে, অনেক অসুবিধা হচ্ছে এই করোনার সময়, আপনারা সবাই এসে আমাদের বিধানসভার কভারেজটা করেছে। এই পর্যায়ের অধিবেশনের শেষ দিন ছিল, আমাদের এবারের এই স্বল্প মেয়াদি অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, বিল একটি দুটি পাশ হয়েছে, বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরুদ্ধে সেই বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র দপ্তরের প্রত্যাহারের দাবি নিয়ে 169 এর যে প্রস্তাব তা গৃহীত হয়েছে, বালি পৌরসভা এবং হাওড়া পৌরসভার নিযুক্তিকরণ এবং পরে আসন বন্টন, এই দুটো বিষয়ই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করব যে আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জয়যুক্ত হয়ে বিধায়ক হতে চাই অথচ বিধানসভার অধিবেশনের সময় আমাদের উপস্থিতি নিষ্ঠার সঙ্গে অনেক সময় কম হচ্ছে এবং বিরোধী দলের বিধায়কদের, মন্ত্রীদের সকলকেই অনুরোধ করব যে তারা যেন বিধানসভা চলাকালীন বিধায়করা বিধানসভায় আসেন এবং বিধানসভার কার্যক্রমে তারা অংশ নেন। বিরাট সংখ্যক বিধায়ক মাঝে মধ্যেই অনুপস্থিত হচ্ছেন, এটা বিধানসভার গরিমা বাড়ায় না, এটা বিধানসভার মর্যাদা বাড়ায় না। আমরা অধ্যক্ষকে ধন্যবাদ জানাই যে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই স্বল্প অধিবেশন পরিচালনা করেছেন। বিরোধী দল শেষ পর্যন্ত, শেষের দুদিন তারা এসেছেন, আমি আবার ভাবছিলাম কার্তিক পুজো আছে আজকে আবার আসবে, কিন্তু দেখেছি যে তারা এসছেন, তার জন্য তাদের ধন্যবাদ।